সান্দেল দেশে বাড়ি করবে, হ্যাঁ দোয়া করে আল্লাহ বুয়াপুর, এটা পৌরসভা না, তাহলে বুয়াপুর পুরো এলাকায় এটা ছাবড়া তোলার সুযোগ দিয়ে আল্লাহ, এটা দোয়া করে। সান্দেল যাওয়ার দরকার নেই, বাংলার মাটিতে যে কোনো একটা কোনায় পড়ে থেকে যদি আল্লাহর নাম জপতে জপতে কালেমার জবানি নিয়ে যদি মরে যাইতে পারি, বাস আর কি চাই, আর কিছু লাগে? কিছু লাগে না। চাঁদের দেশে যাওয়ার দরকার তো। মানুষ প্রতিটা মানুষের ভেতরে চাহিদা, এক এক লাইনে সে উন্নতি করবে। কিন্তু আমার আপনার নবী সরকারে তো আলো, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী। নবীজি বলেন যে মানুষের সবচেয়ে বড় উন্নতি হল তার চরিত্রের উন্নতি। কিসের উন্নতি? চারিত্রিক উন্নতি। একটা মানুষের কাছ থেকে যদি কোটি টাকা খোয়া যায়, সেকেন্ড চান্স আছে টাকাটা আবার ফিরে আসার, আছে না নাই? যেটা গেছে ওটা যদি নাও আসে, সে পরিশ্রমের মাধ্যমে আবার কোটি টাকা উপার্জন করতেই পারবে, সে যদি পরিশ্রমী হয়। পারবে কি না? পারবে। একটা বাড়ি যদি নদীতে খেয়ে নেয়, পাশের যমুনায় যদি বাড়ি খায়া ফেলাইছে, আর দুইটা বাড়ি সে করতে পারবে পরিশ্রম করলে, ফিরে আসবে। স্বাস্থ্য নষ্ট হয়ে গেলে কিছুদিন অপেক্ষা করলে আবার স্বাস্থ্যকে ফিরিয়ে আনা যায়। কারণ আমাদের দেশে কলিকাতা হারবাল নামে চিকিৎসার ব্যবস্থা আছে, আস্তা নেই বাড়ি ফিরে, এই স্বাস্থ্য ফিরিয়ে দেওয়ার জন্য ওনারা একেবারে বদ্ধপরিকর। এটাও ফিরিয়ে আনা যায়। কিন্তু আপনারা বলুন, কোনো মানুষের যদি চরিত্রটা একবার নষ্ট হয়, একবার যদি কোনো মানুষের চরিত্রে যদি কালিমা লাগে, কালো দাগ লেগে যায়, কাদা ছিটা পড়ে, এটা কিন্তু অত সহজে মোছা যায় না। যত বড়ই পাগড়ি পরেন, যত বড় টুপি লাগান, জুব্বা যত বড় পরেন, হজ যে কইবার পরেন না কেন, ওই যে 32 বছরের কালে যে আকামটা করছেন, এটা কিন্তু সহজে মোছে না। মানুষে দেখলে কয় যে দেখ হাজি হয়েছে, এখন হাজি হয়েছিল নি, পাগড়ি লাগাইছে, বলে কি না? তাহলে কি বোঝা গেল? যেটা মোছে নাই রয়ে গেছে। এই জন্য রাসুল বলেন যে চারিত্রিক উন্নতি, এটা হলো মানব জীবনের সবচেয়ে বড় উন্নতি। একটা মানুষ যদি প্রকৃত মানব হয়, মানুষের চরিত্রে চরিত্রবান হয়, ওই মানুষটা তো হবে খাইরুল কুরুনি কর্মী। রাসুল বলেছিলেন যে সাহাবিদের যুগের কথা, যেটা হলো স্বর্ণযুগ, এক একটা সাহাবি মানেই হলো তারা এক একটা স্বর্ণের টুকরা, যাদেরকে চোখ বন্ধ করে অনুসরণ অনুকরণ করা যায়। একটা মানুষ যদি নিজের চরিত্রকে হেফাজত করতে পারে, ওই মানুষটা তো স্বর্ণে রূপান্তরিত হয়, যেটা টয়লেটে পড়ে গেলেও তার মূল্য কমে না, ডাস্টবিনে পড়লেও তার মূল্য কমে না, 10 বছর যদি পুষ্করিণীর কাদার নিচেও পড়ে থাকে, ওখান থেকে উঠালে সেটা চকচকাই হয়। কথা বলেন, এটার নাম হলো স্বর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যিনারা ছিলেন, ওনাদেরকে বিশেষ করে 4টা চরিত্র শিক্ষা দিয়েছিলেন। নবীজি বলেন এই 4টা চরিত্রকে তোমরা যদি ধরে রাখতে পারো, তাহলে তোমাদের জীবনে কখনো পদস্খলন হবে না, তোমরা লজ্জিত হবে না, লাঞ্ছিত হবে না, প্রতিটা জায়গায় আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। 4টা চরিত্র কি? 1 নম্বর হলো হিফজু আমানাত, যে আমানতের হেফাজত করা। 1 নম্বর বলেন, 1 নম্বর
আমানতের হেফাজত করা। এখন আমাদের বুঝতে হবে হুজুর আমানতটা আসলে কি, এটা খায় না মাথায় দেয় না বিরাশে লাগায় দাঁত ঘষে, কি জিনিসটা আসলে কি আমানত হলো? অন্যের সম্পদ যদি আপনার কাছে থাকে এটা তার মালিক পর্যন্ত পৌঁছায় দেওয়া, এর নাম হলো আমানত, বা এটাকে হেফাজত করা, এটাই আমানত। কেউ যদি কোনো কথা আপনার কাছে বলে আপনার কানে বইলা দেয় যেটা যেন কাউকে বলিস না, কয় মাথা খারাপ আমার কি সেই পেট, এই পেটে কত লক্ষ কথা হজম করে ফেলাইছি জীবনে, কাউকে কইছি দেখছ কোনোদিন, আর তুই আমারে কইতে দিদা করো কবি না তো ইন্না লিল্লাহ, আমি কে রে মানুষের কইতে যাবো রে তোর কথা, তুই আমার বন্ধু না, সুন্দর করে শুই না ওইখান থেকে উঠা পাঁচ মিনিটও হয় নাই, ও আবার আর একজনের কাছে যায় কয় যে দোস্ত কারো জন্য কইস না তোর পায়ে ধরে কই, ঘটনা কিন্তু এটা ঘটছে, উনি আবার আর একজনের কয়। এই যে কথাটাকে অন্যের কান পর্যন্ত পৌঁছে দেয়া যেটা বলা নিষেধ ছিল, এটাই হলো আমানতের খেয়ালত করা। কথা বুঝাইতে পারছি? আচ্ছা এখন আপনারা বলেন এই স্বভাব আমাদের ভিতরে নাই, যা আওয়াজ ফিরে পায় না, হ্যাঁ আমাদের ভিতরেও আছে, আমাদের ভিতরেও আছে, রাস্তায় চলতেছেন 500 টাকার একটা বান্ডিল মানে 50,000 পড়ে গেছে, সাধারণ মুসলমানের কথা বলি না, পাক্কা ইমানদার মুসলমান যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এমন মুসলমানদের কেউ যদি টেস্ট করতে চান তাহলে মসজিদের দরজায় ফেলায় রেখে দেখেন যে টাকাটার হালাত কি হয়, তার আহাল পর্যন্ত পৌঁছে না যে পায় হের বাড়ির সিন্ধুকে পৌঁছে, কোন জায়গায় যায় এটা দেখেন। রাস্তায় পুরায় পাওয়া সম্পদ এটা আপনার সম্পদ নয়, যদি আপনি পেয়েও যান এটা তার আহাল পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা হলো আপনার ইমানি দায়িত্ব, এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এটা আপনার জন্য ক্ষমা বৈধ না। এভাবে যদি আমানতের কথা বলি অনেক কথা আসবে, এক কথায় যাকে যেখানে যেই দায়িত্বে রাখা হয়েছে ওই দায়িত্বটাই তার জন্য আমানত। স্বামীর কাছে একজন স্ত্রী আমানত, শ্বশুর যখন আপনার হাতে উঠে দিছে বিবাহের প্রথম রাত্রিতে, যেদিন আপনার হাতে হাতটা দিয়া শ্বশুরের চোখ দিয়া দুফোঁটা পানি ফেলছে, কলিজাটা ছিঁড়া গেছে, 17 বছর 20 বছর 25টা বছর পর্যন্ত বুকের উপরে আগলায় রাখছে, আপনি সাজোয়া গাড়ি নিয়ে চলে আসছেন, আপনার হাতে উঠায় দিয়া চোখের পানি ফলাইয়া দিছে, বাবা দেখো আমি আমার পরিবার তোমার কাছ থেকে চারানা পয়সা চাই না, খাবার চাই না, সম্পদের দাবি করি না, ঘর বাড়িও দেওয়া লাগবে না, আমার কলিজার টুকরাটা কলিজার একটা অংশ এটা আমি তোমার হাতে উঠে দিলাম, আজকের থেকে মৃত্যু পর্যন্ত তোমার মৃত্যু অথবা আমার মেয়ের মৃত্যু এই মৃত্যু পর্যন্ত দায়িত্ব আমি তোমার হাতে দিয়া দিলাম, বুকে আগলে রাখবা, সুখে দুঃখে তুমি তার পাশে থাকবা, কষ্ট দিবা না কোনোদিন। মুসলমান বাবাজিরা আমার, এই যে শ্বশুর আপনার মেয়েটা হাতে উঠায় দিছে এটা একটা আমানত, এখন যদি বাড়ি যাই না প্রতিদিন তারে অত্যাচার করেন টর্চার করেন তো আমানতের খেয়ানত, তারা যদি খানায় কষ্ট দেন তো আমানতের খেয়ানত, স্ত্রীর স্বামীর কাছে স্ত্রীর কিছু হক আছে সেটা যদি আদায় না হয় তো এটা আমানতের খেয়ানত। রাত্রিবেলা এক খাটে মাঝখানে জায়গা ফাঁকা থাকবে না স্ত্রীর সাথে ঘুমাবে কে,
কথা কয় না স্ত্রীর সাথে স্বামী ঘুমাবে খাটের উপরে মাঝখানে জায়গা ফাঁকা থাকা চলবে না গায়ে গায়ে লাগা ঘিসা ঘিসা ঘুমাবে জড়ায়া ধরে ঘুমাবেন পা তুলে দিয়া ঘুমাবেন গুণ হইব কথা কন না গুণ হইব যত জড়াবেন তত নেকি হইব সুবহানাল্লাহ মারেন না আরেকবার সুবহানাল্লাহ যত কাছে থাকবেন যত ঘেঁষাঘেঁষি করবেন তত নেকি যত দূরে থাকবেন তত সম্পর্কের ভেতরে ফাটল সৃষ্টি হবে বউ চিন্তা করবে কি ব্যাপার আইলো রাত ১১টায় আইসাই কোল বালিশটা লইয়া উত্তর হিতানি হইল আমার দিগের ফেরে না নিশ্চয়ই অন্য কোন জায়গায় বাবুর চক্কর চলতেছে এটা ধারণ হইব না আর যদি আয়াই যদি কন কি গো সময়ের মা আজকে কি আলাদা আলাদা লাগতেছে তখন দেখবেন যে একটা আলাদা ব্যাপার করছেন ঠিক আছে ব্যবসা ভালো আছে স্ত্রী যদি অন্য খাইতে ঘুমায় স্বামীরও চিন্তা যে আজকাল আমার সাথে মিশে না একটু এড়াইয়া চলে অন্য কোনো জায়গায় আবার চক্কর চলে নাকি দেখবেন আপনার ফোনে রেকর্ডিং সেট করে দিয়ে গেছে কোথায় কোথায় কথা কন এটা পরে রাইতে দুইটাই উঠে হেগুন বুবু হয়ে রাত ২টার সময় জায়গায় ওইটা বসে বসে শুনবো যে কাল লগে দিনে কথা কইছে সন্দেহ এটা কেন যে একে অপরের থেকে একটু আলাদা থাকার কারণে আর যদি শ্বশুরের দেওয়া এই আমানতটাকে আপনি বুকে আগলে রাখেন কষ্ট না দেন তার প্রতিটা হক যদি ষোলো আনা আদায় করেন এই ঝামেলাটা হবে এরপরে আল্লাহ পাক যখন সন্তান দিবে আপনার পরিবার এটা একটা আমানত আল্লাহর তরফ থেকে আপনার কাছে দেওয়া আমানত এমনকি আপনার যে ৩.৫ হাত বডি আছে এটাও হলো আল্লাহর দেওয়া আমানত এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন অনেক মানুষ তো আমাদের দেশে আছে জনদরদি সারা জীবন মানুষের কোনো উপকারে আসবে না কিন্তু যখন মারা যাবে বুঝতে পেরেছে আর বেশি দিন বাঁচবো না হয়তো মারা যাব কোনো হসপিটালে গিয়ে এসে চোখ দুইটা দান করে দেয় বলে আমি মৃত্যুকালীন চক্ষু দান করতে চাই আমি যখন মারা যাব আমার চোখ দুইটা উঠে নিয়ে তোমরা অন্য কোনো অন্ধের চোখে সেটিং করে দিবা অনেক আলেম ওলামা আছেন এখানে মুফতি সাহেবেরা আছেন আমার অত বড় এলেম নাই ভাই তবে আমি এতটুকু জানি যে আল্লাহ পাকের দেওয়া এই ৩.৫ হাত বডি মাথার চুল থেকে নিয়ে পায়ের নাখুন পর্যন্ত এর একটা অঙ্গ বিক্রি করা দান করা এটা শরীয়তে হারাম 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 বিক্রি করাও হারাম দান করাও হারাম আপনি দান করেন কাটটা করেন আপনার বলেন এই চোখটা আপনার এই কান আপনার হাত দুইটা আপনার এটা আপনাকে আল্লাহ পাক আমানত দিয়েছে ব্যবহার করার জন্য ব্যবহার যতদিন করতে পারো করো এরপরে আমানত আমারটা আমি বুঝাই নিব তোমার না এটা এটা তুমি দান করতে পারো না বিক্রিও করতে পারো না একমাত্র মানুষের দেহ থেকে দুইটা জিনিস বিক্রি করা বা দান করা শরীয়তে জায়েজ তাও এটা কোনো অঙ্গ না এক নম্বর হলো মায়েদের স্তনের দুগ্ধ এটা দান করতে পারে অন্য কোনো বাচ্চাকে সে খাওয়াইতে পারে আর মানুষের শরীরের ব্লাড রক্ত এটাও দান করা যেতে পারে কেন কারণ আমার আপনার নবী সরকারে দুআলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুগ্ধ পান করেছিলেন মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দুধটা যেহেতু ব্লাড থেকেই তৈরি রক্ত থেকেই আসে সেই ক্ষেত্রে এটা জায়েজ করা হয়েছে যে রক্ত আর বুকের দুধ এই দুইটা দান করা যেতে পারে জায়েজ এর বাহিরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ মানুষ দানও করতে পারবে না বিক্রিও করতে পারবে না কারণ এই আমানতটা কার আরো জোরে বলেন আমানতটা কার এটা আল্লাহ পাকের আমানত আপনাকে দেওয়া হয়েছে রক্ষণাবেক্ষণের জন্য মুসলমান বাবাজিরা আমার সন্তান আপনার কাছে একটা আমানত তাকে মানুষের মতো মানুষ করা দিন শেখানো আখলাক শেখানো চরিত্র শেখানো আমানতদারিতা শেখানো
এটা আপনার হক সন্তানকে মানুষ করতে হবে আল্লাহ পাক যেই আমানতটা আপনাকে দিয়েছে আপনি যদি তাকে রাস্তায় ফালায় রাখেন তো আমানতের খেয়ানত করা হবে স্ত্রী আপনার ঘরে থাকবে বেপর্দায় রাস্তায় ফালায় রাখবেন যেখানে সেখানে যাবে আপনার কোনো বাধা নাই এটা হলো আমানতের খেয়ানত কারণ স্ত্রীর একটা সম্মান আছে ইজ্জত আছে শ্বশুর আপনার হাতে উঠায় দিয়েছিল শুধু তার দেহটাকে না তার সম্মান সম্ভ্রম সবকিছু আপনার হাতে ঠিক কিনা তার ইজ্জত আপনার হাতে দুনিয়ার কোন মানুষ তার ইজ্জতের উপর হাত লাগাইতে পারবে না দুনিয়ার কোন পুরুষ তার ইজ্জত দেখতেও পারবে না এই অধিকার কোন মানুষকে আল্লাহ দেয় নাই স্বামী ছাড়া যার সঙ্গে শরীয়তের কালেমায় আবদ্ধ হয়েছে সে শুধুমাত্র তার ইজ্জতের অধিকার রাখে ব্যবহার করতেও পারে দেখতেও পারে এর বাহিরে দ্বিতীয় কোন পুরুষ তার ইজ্জত দেখতেও পারবে না যে জন্ম দিয়েছে তার অধিকার নাই ওর যদি একটা ভাই থাকে তার কোন অধিকার নাই আছে নাকি জোরে বলেন এমনকি শরীয়তের দৃষ্টিতে অন্য কোন যুবতী মহিলাও তার ইজ্জত দেখা নিষেধ এটা শরীয়ত হারাম করে দিয়েছে আমরা তো মনে করি এক মহিলা আর এক মহিলার ইজ্জত দেখলে প্রবলেমটা কি এটা মনে করি না অনেকেই মনে করে আরে এরা মহিলা এরা থাক এই তুই জামা খুইলা জামা আর একটা গায়ে দে সমস্যা কি আমরা তো মহিলা হই এই ওই মহিলা হইলে কি হইছে ওই মহিলার বন্ধু বান্ধব দুই চারটা পুরুষ আছে না ওই মহিলা গো স্বামী আছে না আর মহিলাদের পেট এমন একটা পেট এটা চাউলের কলের মতো বুঝছেন একদিক দিয়ে চাউল ঢুকাইবেন এটা জীবনও ভিতরে থাকবো না এটা চাক্কা ভিতরে ঘুরতেই থাকে দেখবেন চাউল ঘালি বাইরে হইতেই থাকে মহিলাদের পেটটা হলো এরকম কথা যত ঢুকাবেন কব যদি পুরা মনে করেন যে লৌহে মাহফুজ লইয়া সে মাথার উপরে দিয়া কোন কারো জানি কস না সি বুবু যেরো কয় এটা আমি কমু কি রে দেখছো কোনোদিন আমার কইতে নিজের খেয়ে পড়ার গরু খেদাম আধা ঘন্টাও যাই মনে দেখবেন ওই কথা আপনার কানে রিটার্ন করে 25 কান হয়ে আপনার কানে আবার এসে পড়ছে একটা মা যখন আর 10টা মায়ের সামনে নিজের ইজ্জতকে নিজের আব্রুকে উন্মুক্ত করবে ওই মহিলাদেরও তো স্বামী আছে তারা বাসায় গিয়ে বলবে জানো অমকের স্ত্রী আজকে আমার সামনে এই করলো দেখলাম এরকম ওইরকম ওইরকম সব শেষ বইলা ফলাইব এই জন্য শরীয়তের বিধান হলো অন্য কোনো মহিলার সামনেও তুমি তোমার বদনকে উন্মুক্ত করো না যতটুকু শরীয়তের দৃষ্টিতে ঢেকে রাখা ফরজ এতটুকুন তুমি তার সামনেও ডাইকা রাখো মুসলমান ভাইরা রে আমার এই জন্য স্ত্রীর ইজ্জতের হেফাজত করা এটাও আমার দায়িত্বের ভেতরে পড়া এটাও একটা আমানত কথা বলেন ঠিক বললাম কিনা মুসলমান ভাইরা রে আমার যাকে যেখানে যে চাকরিতে নিযুক্ত করা হয়েছে ওই চাকরি ষোলো আনা হক আদায় করে পালন করার নাম হলো আমানতের সঠিক দায়িত্ব পালন করা আর যদি শুধুমাত্র কোর্টটাকে চেয়ারের সাথে ঝুলায় রেখা ফাইল একটা খুলে রেখা অর্ধেক লেখা কলমটা ওখানে রেখে দিয়ে আল্লাহর বান্দা অফিসার পিয়নকে বলে গেল দেখো কেউ যদি অডিটে আসে বলবে স্যার আসছে প্রমাণ তো আছে কারণ ফাইল একটা খোলা কলমও আছে কলমের পাশায় হেড লাগানো অর্ধেক লেখাও আছে কোর্টও এখানে লাগানো আছে অথচ সাহেব কিন্তু বৌলিয়া মার্কেটে ঘুরতেছে সাহেব কোথায় বৌনিয়া মার্কেটে ঘোরাফেরা করতেছে এই যে ফাঁকিটা দিলেন এটার নাম হলো আমানতের খেয়ানত করা আল্লাহর হাবিব বলেন লা ঈমান লিমান লা আমানাত লাহু যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমান নাই যার ভিতরে আমানত নাই তার ভিতরে কি নাই ঈমানই নাই এটা বলেছেন কে রাসূল বলেছেন যে যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে কি নাই ঈমান নাই এখন নিজেদের চরিত্রের সাথে জীবনের সাথে মিলায়া দেখেন যে যেগুলি বললাম এগুলি আমাদের দ্বারা হচ্ছে কি না যদি হইয়া থাকে তো আজকের মাহফিল হইলেই বা করবেন কি রাত্রে তাহাজ্জুদ পড়ি করবেন কি
এইজন্য হাদিস শরীফের ভিতরে আসছে একটা সময় আসবে মানুষের নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগায় ফেলবে মাথায় পাগড়ি থাকবে লম্বা লম্বা দাড়ি থাকবে হাতে তসবিহ থাকবে নামাজ পড়তে পড়তে পায়ে কয়রা পড়বে জুব্বা পরনে থাকবে দান দিয়াল খুব করবে মাদার ভিতরে ঈমান থাকবে না কথা কন্না কেন ভিতরে কি থাকবে না ঈমান থাকবে না কলসিটা থাকবে ফাঁকা ভিতরে ফাঁকা উপরে নকশা কুট থাকবে ওই যুগটাই তো চলে আসছে এখন আমাদের চেহারা এখন দুইটা মসজিদের এক চেহারা মসজিদের বাহির আসলে চেহারা আমাদের আরেকটা ঠিক না কি ঠিক না মসজিদের ভেতরে এক চেহারা বাইরে আসলে আরেক চেহারা মুনাফিকি চরিত্র আমাদের ভিতরে চলে আসছে আমানতের হেফাজত নাই আমাদের পরেরটা খাইতে পারলে আমরা সবচেয়ে বড় নিজেকে ধন্য মনে করি মানে আমানতের খেয়ানত করা এটা আমাদের পেশা হয়ে গেছে নেশা হয়ে গেছে খুব চলছে অথচ একটা সময় ছিল যে সময়কার মানুষ আমানতের হেফাজত এমন ভাবে করত আল্লাহ আকবার অন্যের কোন সম্পদ অন্যের কোন জিনিস যদি তারা পাইতো এই আমানতটা তার আহাল পর্যন্ত ফিরাইয়া দেওয়ার জন্য তারা পাগল হয়ে যেত নাওয়া খাওয়া ছেড়ে দিত মুসলমান বাবা দিরারে আমার কিতাবের ভিতরে আসছে পূর্বের জামানার ইতিহাস থেকে একটা ছোট্ট ওয়াকিয়া আমি আপনাদেরকে শোনাই জামানতের হেফাজত কেমনে করতে হয় এটা একটু শিখা জানাচ্ছে শিখা যান অন্যের সম্পদ দেখলেই তো আমাদের জিহ্বায় পানি এসে যায় লালসা জন্মায় এই সম্পদটা যদি আমার হইতো আমি তাহলে বড়লোক হয়ে যেতাম এটা যে অন্যের এই চিন্তা আমার মাথায় ঢোকে না পূর্বের জামানায় এক আল্লাহর বান্দা আরেকজনের কাছ থেকে একটা বাড়ির ভিটা কিনছে মাটি কিনছে ওই বেচারা বাড়ি বিক্রি করে দিয়ে অন্যত্র চলে গেছে বহুদূর চলে গেছে ওখানে গিয়ে আবার নতুন বাড়ি করে ফেলছে যে বান্দা বাড়ি কিনেছে দুই তিন বছর পরে সে নিজে ওখানে বাড়ি করার জন্য যখন জায়গার কাজ করতেছিল খনন কাজ শুরু করেছে মাটি খনন করার পরে মাটির নিচে একটা কলস পেয়েছে মাটির কলসদার ভেতরে হলো স্বর্ণের মুদ্রা দিয়া ভরা সুবহানাল্লাহ বলেন পূর্বের জামানা স্বর্ণের টাকা দিয়া ওই যে মাটির কলসটা ভরা আল্লাহর বান্দা পাওয়ার পরে চিন্তা করতেছে সর্বনাশ করেছে এটা কার এই মাটির কলসটা তো আমার হতেই পারে না এই মাটির কলসটা নিশ্চয়ই যিনি জায়গা বিক্রি করে গেছেন তার হবে অথচ তার বাবা অথবা তার বাবার হবে আগে তো ব্যাংক ব্যালেন্স এমন ছিল না মানুষ সম্পদের হেফাজত করত জমিনের নিচে পুঁইটা রেখা এই জন্য তিনি মাটির কলসটাকে উঠালেন যেটা আমার আমার জন্য হারাম যার হক তার কাছে আমাকে পৌঁছে দিতে হবে এটা আল্লাহর বান্দা কলসটাকে ব্যাগের ভিতরে নিয়া বহুদিন পর্যন্ত তালাশ করে করে ওই পূর্বের লোকের ঠিকানায় চলে গেছে যাওয়ার পরে বাড়ির গেটে গিয়া সালাম দিয়া ডাক দিছে বাড়ি থেকে বের হয়ে চেহারা দেখে বলে কি ব্যাপার তুমি অনেক দিন পরে তোমার চেহারাটা দেখলাম বলে হা হঠাৎ করে তুমি আমার এখানে বলে তুমি আমাকে ঋণী বানায় রাখছো তাড়াতাড়ি করে যে নাও তোমার একটা স্বর্ণ মুদ্রা ভর্তি কলস আমার কাছে ছিল এটা তুমি তাড়াতাড়ি করে বুঝে নাও এটা আমার কাছে ঋণের বোঝা হয়ে গেছে আমি এটা হজম করতে পারতেছি না নিজেকে বড় অপরাধী মনে হয় আল্লাহর বান্দা বলে কই এই জিনিসটা আমি তোমার কাছে কোনোদিন রাখিও নাই দেইও নাই কেমনে তুমি আমার এটা বলো আল্লাহর বান্দা বলে তোমার বাড়ির মাটি খনন করেছি মাটির নিচ থেকে এই স্বর্ণ ভর্তি কলসটা বের হয়েছে নিশ্চয় এটা তুমি রাখছো অথবা তোমার বাপদাদা পূর্বপুরুষ কেউ রেখে দিয়েছিল আমি তোমার জমিন কিনেছি কিন্তু তোমার টাকা ভর্তি কলস কিনি নাই আস্তে সুবহানাল্লাহ কইবেন না কারণ হুজুর কলস ভর্তি টেহাবান সেটা দিয়া দিতেছে এটা হলো সুবহানাল্লাহ কোন যায় এটা যদি কইতো যে বাংলাদেশের যে কি এই বাগবাড়ি ইউনিয়নের উপরে খালি ছড়াইয়া দিছে তাহলে গেছি সুবহানাল্লাহ খালি সামিয়া নেই থাকতো না ভাড়া হেলিতে বললাম ভাই সেটা দিবার গেছে এটা ব্যাকুল গুড়া আহাম্মক বোকা
বোকা না মিয়া, এটা বোকা না, বোকা না, ও চালাক। যার কাছে দিতে গেছে সে বেচারা কয় শোনো জমিন তুমি কিনছো নাকি? বলো হ্যাঁ। জমিনের উপরে যে গাছগুলো ছিল ওগুলোর দাম তো তুমি দাও নাই, আর যদিও গাছের দাম দিছো, এখন তো ফলের মৌসুম, ফলের দাম কি দিছো? বলে না তা তো দেই নাই। কয় তাহলে ফলগুলো যে তুমি খাইতাছো হিদের কি হইব? ওই ফলগুলো যদি তোমার হয়ে যায় ঠিক তেমনি করে জমিনের উপরের জায়গা আসমান পর্যন্ত, সামাওয়াত আসমান পর্যন্ত জায়গা তোমার, তুমি যদি এক শততলা বাড়ি করো কেউ তোমারে নিষেধ করবে না। ঠিক তেমনি করে জমিনের নিচেও তাহতা সারা একেবারে পাতাল পর্যন্ত জায়গা তোমার, এর ভিতরে যত সম্পদ আছে এগুলোও তোমার, তুমি নিয়ে যাও। এই কোন স্বামী নিমুনা যে বেচারা বাড়ি কিনছে উনি বলে যে দেখেন না এটা সম্ভব নাই, আমার তো খেয়ানত আমি করতে পারি না, এই কলসটা আপনাকে নিতেই হবে, ও বলে না আমি নিমু না, ও ধাক্কায় এই ধাক্কায় স্বর্ণবর্তী টাকার কলস নিয়া দনজনের ভিতরে শুরু হয়ে গেছে বাবা ধাক্কা ধাক্কি। কি ধাক্কা ধাক্কি মানে? একজন ধাক্কা দিয়ে ওদিকে দেয় নাকি ধাক্কা দিয়ে কাছে টানে? ধাক্কা দেওয়ার মানে কি এ কথা বলে না, ধাক্কা দেওয়ার উদ্দেশ্যটা কি? দূরে সরায় দেওয়া, ঠিক না? ধাক্কার উদ্দেশ্য ও ঠেলা দেয় ওর দিকে, ও আবার ঠেলা দেয় এর দিকে, ও ধাক্কা দেয় ওর দিকে, ও ধাক্কা দেয় ওর দিকে। আর খোদা না খাস্তা যদি এই যুগে আমাদের সময় হইতো তাহলে দেখতেন ধাক্কা ধাক্কির বদলে এই কলস নিয়ে হইতো বাবা টানা টানি, ঠিক না? ও টানতো ওই দিকে, ও টানতো ওই দিকে, দুজনের মধ্যে দেখতেন টানাটানি শুরু হয়ে যেত, কিসের ধাক্কা ধাক্কি? এখন দুজন মিলা সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই চলো কোথায় যাব বলো? বিচারকের কাছে যাই, কাজীর কাছে যাই, কাজী যেটা বিচার করে দেবে আমরা উভয়ে সেটা মেনে নেব। বলে ঠিক আছে চলো। কাজীর কাছে যায়, যখন ঘটনা খুলে বলছে কাজী বেচারা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, কিন্তু আশ্চর্য দেখেন কাজী বেচারা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলে আহারে ইনসাফের কোন কলম দিয়ে তোমাদের বিচার আমি করব আমার বুঝে ধরে না, স্বর্ণর টাকা ভর্তি কলস নিয়ে তোমরা একে অপরের দিকে ঠেলে দাও, তোমাদের মতো আমার উদ্ধার সৎ মানুষ এই পৃথিবীতে পাওয়া বড় কঠিন, যাও আমি একটা সিদ্ধান্ত দিয়া দেই। একজনকে জিজ্ঞাসা করছে আল্লাহর বান্দা বলো তোমার ঘরে কি যুবক কোনো ছেলে আছে? বলেন না আমার ঘরে নাই, ওর ঘরে আছে। ওকে বলছে তাহলে তোমার ঘরে যুবক ছেলে আছে? বলে হ্যাঁ। তোমার ঘরে কি যুবতী মেয়ে আছে? ও বলে জি হুজুর যুবতী একটা মেয়ে আছে, বিবাহ দেওয়া যাবে উপযুক্ত হয়ে গেছে। কাজী সাহেব মুসকি হাসি দিয়া ডাক দিয়া বলে শোনো তোমার ছেলের সাথে ওর মেয়েকে বিয়ে দিয়ে দাও, আর স্বর্ণের টাকা ভর্তি কলসটা ওই স্বামী আর স্ত্রী তোমার ছেলে আর তোমার মেয়ে যে ওরা স্বামী স্ত্রী হলো তোমাদের দুজনের তরফ থেকে ওদেরকে হাদিয়া দিয়া দাও, কারো ঠেলা ঠেলির দরকার নাই, দিয়া দাও। দুজনের ছেলে মেয়ের ভিতরে বিবাহ পড়ায় দিছে, দুইজনের তরফ থেকে স্বর্ণের টাকা ভর্তি কলসটা ওদের ঘরে হাদিয়া দিয়ে দিছে, তার মানে দুইজনের ঘরেই থাকলো, ঠিক কিনা? এর ছেলে ওর মেয়ে কত সুন্দর ব্যবস্থা। এই জন্য বলি বাবা আমানও তেমন একটা জিনিস, আল্লাহ বলেন ইন্নাল্লাহ يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها جامعنا إذا تر أهل پر جنتو پوسے دا مسلمان بابا جیرا رہے ہماری خانی شیشنا امون امانور سلو رسول رجوت تسلو خلو شرم جو আল্লাহর রাসূলের হাতে গড়া সাহাবীদেরকে যারা দেখছে তাদের চরিত্রটাও বড় দামি চরিত্র ছিল, চরিত্রে কোনো কলঙ্ক ছিল না। রাসূলের সাহাবীদেরকে যারা দেখছে তারা হলো তাবেঈ। এই তাবেঈদের ভিতরে মক্কার জমিনে বাস করতেন আবু বকর নামে এক আল্লাহর বান্দা, হাফেজে কোরআন, কিন্তু আবু বকরের ঘরে তিন দিন পর্যন্ত কোনো খানা নাই,
তিন দিনের ক্ষুধার্ত একটা মানুষ পেটের ভেতরে পাথর ব্যান্ডা নিয়ে বাজারের দিকে রওনা করছে, ঘরে কোনো খাবার নাই, শরীরেও শক্তি আস্তে আস্তে ফুরিয়ে আসতেছিল। আল্লাহর বান্দা বাজারের রাস্তার মুখে যখন গেছে, যাবার পরে তাকা দেখে ছোট্ট একটা থলে, কাপড়ের তৈরি একটা থলে রাস্তার ভেতরে পড়ে আছে। উনি হামাগুড়ি দিয়া কাপড়ের থলেটা উঠানোর পরে ভিতরে উকি দিয়া দেখে যে হীরের তৈরি একটা হার, যার দাম হলো প্রায় কোটি টাকার উপরে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়া বলেন। উনি আস্তে করে হারটাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসছে, নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়া ঘরের ভিতরে বসে বসে হারটাকে বের করে উনি একটা ফিতা দিয়া মাপছে, হারটা কতটুকু লম্বা, হারটার ওজন কি পরিমাণ, ওর সাথে হীরের পাথর আছে কতটা, ডিজাইনটা কেমন, এগুলো সব দেখে ফেলাইছে। এরপরে আবার থলের ভিতরে উঠাইয়া নিজের ঘরে বাক্সের ভিতরে বন্দি করে রেখে তারপরে বাজারের দিকে রওনা করছে। আয়াত মনে পড়ে গেছে, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। বাজারের ভিতরে যা চিন্তা করতেছে, এর আহাল কে, আমি তার কাছে যাব, তার হাতটা পৌঁছায় দিব, যদিও তার পেটের ভিতরে তিন দিনের ক্ষুধা দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এক মনে বলে হাতটাকে বিক্রি করে দে, বাজারে নিয়ে যা বিক্রি করে টাকা, পেট ভর্তি করে খানা দানা খাও। মুসলমান বাবাজিরা আমার কিন্তু তার ঈমান তার বিবেক ডেকে বলে, না আবু বকর এটা করা যাবে না, কারণ তুমি কোরআনের হাফেজ, তোমার ভেতরে একটা কোরআন আছে, তোমার ভেতরে আল্লাহর কোরআন, হারাম খাবার তুমি তোমার শরীরে ঢুকাইতে পারো না। আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদা বুজিয়া বিল হারাম, যেই শরীরের ভিতরে হারাম থাকবে, হারামের দ্বারা রক্ত মাংস তৈরি হবে, ওই শরীর কখনো আল্লাহ পাকের জান্নাতে যাবে না। এ ভাই, নামাজের কথা ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, হজ ছেড়ে দিলাম, মা বাবার খেদমত ছেড়ে দিলাম, এরপরে আমানত ছেড়ে দিলাম, এগুলো সব কিছু বাদ দিয়া দিলাম, আমার তো বিশ্বাস বাংলার জমিনের মানুষকে আল্লাহ পাক যদি কিয়ামতের আদালতে জিজ্ঞাসা করে, বান্দা তুই যত অন্যায় করেছিস আমি সব মাফ করে দিলাম, শুধু একটা বিষয়ের হিসাব লাগায়া তারপরে তুই জান্নাতে যাবি, সেটা কি বলে, তুই তোর জীবনে হালাল খাইছত না হারাম খাইছ, দিদা আগে কথা কন না, মোল্লা যত বড়ই হোক, ফাগরিয়ালা যত বড়ই হোক, হ্যাঁ ছয় থেকে নিয়ে ১৫ পর্যন্ত অন্যের গাছের আম, অন্যের গাছের লিচু, পেঁপে, অন্যের খোয়ারের মুরগি, দোকানের সামনে যে মিষ্টি চুরি করে খাওয়া, এই যে মাহফিলের মেলা লাগছে ইন্দা সানাসুর চুরি করে খাওয়া, বোরের আসার চুরি করে খাওয়া, এটা তো আসছেই, এটা যুবক বয়সের কাজ, ঠিক না? বিয়ে শাদি করার পরে একটা অন্য জিন্দাগি শুরু হয় মানুষের, তখন তার ধান্দা হলো একটা বাড়ি করব, গাড়ি করব, টাকা পয়সা উপার্জন হবে, ছেলে পুলে খাবি, স্ত্রীকে গহনা দিয়ে সাজানো, এটা হলো ধান্দা, ঠিক না? তখন তো আর বড়ই চুরি করে খাইলে তো আর সংসার চলবে না, তখন কি চুরি করে খাইতে হবে, তখন ওই বড়ই চুরার হাতটাকে একটু লম্বা করতে হবে, একটু বড় ধরনের চুরি করতে হবে। যদি রাতের অন্ধকারে চুরি করতে না পারে, এসি এয়ার কন্ডিশন করা অফিসের ভেতরে বসে সাজুগুজু করে বসে বসে কলম দিয়ে চুরি করবে, ঠিক না? কলমে চুরি করবে, এটা করবে কতদিন পর্যন্ত, কতদিন কতদিন, সরকারের সরকার বাহাদুরের দেওয়া চাকরির মেয়াদ যতদিন ঠিক ততদিন, রিটায়ারমেন্টের পরে কি আর পারবে, এটা পারবে না। এই জন্য রিটায়ারমেন্টের আগে যে এক দুই বছর এই সময়টা দেখবেন উইঠে পড়া লাগে, মনে হয় পুরো বাংলাদেশ গিলা খাইব, এরকম একটা অবস্থা ওর দেখা যায়, ঠিক না? মানে যা যা পাইতেছে আটা না পাইলেও পকেটে ঢুকায়, কাউরে চাইরা না ভাগ দেয় না, কে জন্য জানেন, কারণ না সামনে দুই বছর আছে, ও নিজেও জানে যে দুই বছর পরে তো আমার এগুলো সব শেষ হয়ে যাবে, আর ইনকাম করতে পারবো না, যা করবো এখনই। বয়স মনে করেন ৭৫, এখন
75 এর পরে আল্লাহর বান্দার চেহারার চিত্রটা কিন্তু একটু পাল্টায়া যায় ঠিক কি না দাড়িগুলো লম্বা করে ফেলছে দাড়িতে মেহেদি লাগাইছে একবার হজও করে আসছে ওই চুরির টাকা দিয়া এই কতক্ষণ টাকা মানুষের থেকে যে টাকাগুলো চুরি করে মারছে এতদিনে ওই টাকা দিয়ে হজ করছে বিবিরিও হজ করাইছে হজের টিকা যায় নামাজ আইনে না মানুষের মিলাইছে কষ্ট লাগে না হ্যাঁ দেখো হুজুর কি সুন্দর কাহিনী কইবার লাগছিলেন কইতেন আবার কে বেজাল করে কি কমু নাকি হ্যাঁ কমু 75 এর পরে দেখবেন চামড়াগুলো ঢিলা হওয়া শুরু করে দিয়েছে এই হাঁটুতে ব্যথা এই হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা মাথা চলে না রাতে শুইলে ঘুম আসে না কানের ভিতরে ভুমু সুজু করে মশা নাই তারপর মশার গান কানে শুনে ঠিকই কারণ এটা বয়সের দোষ চুলগুলোতে মেহেদি লাগাইছে আল্লাহর বান্দা কোন মসজিদের সভাপতি মহাদয় হয়ে গেছে মসজিদের কি দয় এই কথা কন না কি দয় সভাপতি মহাদয় এতদিন পরে সামনের সারে সর্বনাশ করে এতদিন আয়েশা উনি মসজিদের সভাপতি মহোদয় সেজেছে এই জন্য উনি মসজিদে খুব ঘন ঘন যান মসজিদের ভিতরে ঢুকে ইমাম সাহেব আছেন নাকি এটা ব্যাপার আছে না শিক্ষিত মানুষ এতদিন সরকারি অফিসার আসলো একটা ডাক হাঁকের একটা ব্যাপার আছে না ইমাম সাহেব এখানে একটু ময়লা ময়লা লাগতো সেটা একটু পরিষ্কার করে গেল এই আহাম্মকের করে আহাম্ম তুই অর্ডার করস কারে রে ওটা ইমাম যে তোর সাড়ে তাজ তোর মাথার মুকুট ওইটা কারে অর্ডার করস তুই তুমি মসজিদের সভাপতি হতে পারো কিন্তু একটা ইমামের পেছনে তুমি একতেদা করবে ইমাম কেই তোমার মানতে হবে মসজিদের ভিতরে নেতা ইমামই তুমি না আর ইমাম রেকভারি একটু পরিষ্কার করে দিয়ে তুই পারস না তোর লুলার বাতাস লাগছে তুই করলে কি যার যাইব তো অফিসার গিরিয়া হলো দেখাস তুই সুরত পাল্টাইছে পরিবর্তন আসছে একটু সারাটা জীবন মানুষের উপরে অত্যাচার করেছে ও বিচার করেছে অন্যের টাকা আত্মসাত করেছে এ মুসলমান এখন তুমি যত ভালো কাজ করো না কেন ওই যে মাঝখানের সময়টা তুমি যা করেছো কিয়ামতের আদালতে ওই সমস্ত মানুষগুলো যদি আল্লাহর আদালতে দাঁড়ায় যায় আর যদি ডেকে বলে হক বারি তাআলার দরবারে যদি বিচার দেয় কারণ দুনিয়াতে তোমার ক্ষমতা ছিল হাতে গরিব মানুষকে তুমি চাপে রেখা তার থেকে টাকা উপার্জন করে নিয়েছো তার সন্তানকে তুমি মিথ্যা মামলায় ঢুকায় দিয়া মা বাবার ভিটা ভাটা বিক্রি করে তার টাকাগুলো আত্মসাত করেছে ঠিক কিনা সন্তানকে তুমি নানাভাবে জ্বালাতন করে তার থেকে টাকা উপার্জন করেছ দুনিয়ার জমিনে তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে নাই কারণ তুমি ক্ষমতাশালী কথা বলতে গেলেই তোমাকে এলাকা ছাড়া করবে তুমি ভালো করেই জানতে মুসলমান বাবাদের আরে আমার এই গরিব যারা আছেন যারা নির্যাতিত নিপীড়িত যারা নির্যাতিত নিপীড়িত এখানে অনেক মানুষ আছে না নাই এই কথা বলেন আছে না নাই এ বুক ফুলে কথা বলেন আপনাদের কোনো টেনশন নাই যেই হারামির বাচ্চা খাইছে টেনশন তো ও করবে আপনি করবেন কেন এই জন্য আমি বলি আমি শেখ ফরিদকে কেউ যদি রাস্তায় শালা কয়া গালি দেয় খোদার কসম করে কইতেছি আমি তারে দুলাভাই কই আমার ডায়রির এক কোনায় লিখে রাখি যে আমারে আল্লাহ অমক দিন অত তারিখে অন্যায় ভাবে আমারে রাস্তায় শালা কইছে এটা একটা চেক এটা একটা চেক বই বানায় রাখেন সবকিছুর প্রতিবাদ দুনিয়াতে করবেন না তাহলে আখিরাত শূন্য হয়ে যাবে সবকিছুর প্রতিবাদ দুনিয়াতে করতে যায়েন না সবকিছুর বিচার দুনিয়াতে প্রতিষ্ঠা করতে যায়েন না আখিরাত শূন্য হবে এই জন্য কিছু জমা রাখেন চেক বইয়ে কিয়ামতের আদালতে ওই মহা মালিকের কাছে ভাঙান ভাঙান চেক ভাঙাবেন আল্লাহর কাছে দেখায় বলবেন আল্লাহ এই যে দেখেন আমাকে চাপে রেখা ও আমার কাছ থেকে 200 টাকা খাইছে 2000 টাকা খাইছে আমার জমিটা দখল করছে আমার সন্তানের চাকরির নাম কইরা 5 লক্ষ টাকা নিয়ে চাকরিটাও দেয় নাই টাকাও রিটার্ন করে নাই আল্লাহ এই চেক লিখে রাখছিলাম আজকে ভাঙায় দেন আপনি ম্যানেজার আজকে
বাঙ্গান চেক আল্লাহ ডাকবো ওই হারামি এদিকে এটা কি কয় দুনিয়ায় যদি কেউ জিগাইতো সে ফাল দিয়া তারে ধমক দিত কিন্তু আল্লাহর আদালতের সামনে ধমকের চেহারাও থাকবে না গলায় ওই শক্তিও থাকবে না থাকবো কি ওই শক্তি গলায় থাকবে না ধমক দিতে পারবে না স্বীকার হতে বাধ্য যে আল্লাহ হ্যাঁ হয়েছে এটা করেছি আল্লাহ বলবে ইরশাদ কর বান্দা বলবে রব্বে কারীম দুনিয়ার জমিনে তুমি আরেকবার পাঠাও জায়গা জমিন টাকা পয়সা স্বর্ণ গহনা যা আছে সব দিয়া দিব কয় পাগলে ফেসে দুনিয়া মানুষের জন্য একবার দুবার না কয়বার একবার দুনিয়া একবার পাঠাইছি নবী পাঠাইছি কোরআন পাঠাইছি হাদিস পাঠাইছি আলেম ওলামাদেরকে পাঠাইছি বুড়া আঙ্গুল দেখাইছো ঠিক না মানো নাই আর নতুন করে কোনো সুযোগ নাই দুনিয়া ছেড়ে চলে আসছো এখন এখানকার হিসাব এখানেই মিলাও ওই যে 75 এর পরে যতবার হজ করছে নামাজ পড়ছে দান সদকা করেছে ওই বয়সে মানুষের পাশে দাঁড়াইছে আল্লাহ আল্লাহ করেছে এগুলোর নেকি যদি অহুত পাহাড় পরিমাণ হয় আল্লাহর কসম যাদের টাকা আত্মসাৎ করে খেয়েছেন তাদের ঋণ পরিশোধ করতে যাইয়া আপনার অহুত পাহাড় পরিমাণ নেকির পাহাড়টা শেষ হয়ে যাবে আর ওদের আমল নামার গুনাহগুলো আপনার আমলে জমা হবে ওই যেই লাউ সেই কদু কথা বলেন নাই কি হলো রিটায়ারমেন্টের পরে যে আপনি যে ইবাদত করছেন মরা পর্যন্ত আপনি যে আগে কদু আছিলেন পরে হইছেন লাউ আখেরাতের জমিনে যা কি হইছেন ওই সেই কিছুই না জিরো জিরোই মাঝখান থেকে যারটা আত্মসাত করেছেন যার আমানতের খেয়ানত করছেন যারে কষ্ট দিছেন ও কিন্তু আপনারটা নিয়ে জান্নাতি হয়ে গেছে এই কথা বেরেনে ঢুকে ঢুকে এখন মিলায় না এই যা বললাম এগুলো আমাদের ভিতরে আছে না নাই হুম আছে না নাই মুসলমান বাবাজিরা আমার আবু বকরের চিন্তা হলো হারাম যার খাবার থাকবে ভিতরে তা সে জান্নাতে যাবে না আবু বকর বাজারের ভিতরে ঢুকছে তালাশ করতেছে হাড্ডা কার এক পর্যায়ে দেখে উঁচু একটা জায়গার উপরে দাঁড়িয়ে এক বৃদ্ধ বেচারা বয়ান দিচ্ছে জোরে জোরে চিৎকার করে করে ডাকে এই মক্কার যুবকেরা শুনে নাও এই মক্কার বাজারে আমার কোটি টাকা দামের একটা হার হারা গেছে যদি কোনো যুবক ওই হাড়টা পেয়ে থাকো মনে রাখবে শরীয়তের বিধান অনুযায়ী ওই হাড়টা হজম করা খেয়ে ফেলা নষ্ট করা এটা তোমার জন্য হারাম আর কোন যুবক যদি ওই আমানতটা আমি বৃদ্ধর কাছে যদি ফিরিয়ে দাও তাহলে আমার হাতে দেখতেছো লাল একটা কাপড়ের থলে যার ভিতরে 500 স্বর্ণ মুদ্রা আমি রেখেছি আমি এই স্বর্ণ মুদ্রাটা তার জন্য হাদিয়া রেখে দিছি পুরস্কার এই ঘোষণা দিতে না দিতেই আবু বকর হাফেজে কোরআন পিছন দিক থেকে সে বৃদ্ধের হাত যখন চেপা ধরছে বৃদ্ধ পিছন ফিরে তাকায় বলতেছে কে তুমি যুবক কি বলতে চাও আবু বকর ডাক দিয়ে বলি এখানে বলবো না আপনি একটু আমার সাথে আসুন বাড়ির ভেতরে নিয়ে গেছে রুমের ভেতরে বসায় আবু বকর ডেকে বলে আপনার হাতটা কত ইঞ্চি এত ইঞ্চি কত শো গ্রাম হবে এত শো গ্রাম কয়টা হিরের পাথর আছে এতটা হিরের পাথর আছে ডিজাইনটা কেমন বলে এরকম এরকম ডিজাইন আবু বকর বলে যে মিলা গেছে এবার বাক্সের ভেতর থেকে হারের থলেটা বের করে বৃদ্ধর হাতে দিয়ে বলে দেখেন আপনার হাতটা মিলায় নেন ঠিক আছে কিনা বৃদ্ধ হাতটা হাতে হওয়ার পরে মিলায় নেয় কাহা ঠিক আছে 500 তো স্বর্ণ মুদ্রার থলেটা বৃদ্ধ আবু বকরের হাতের দিকে ধরে বলে বাবা এই যে নাও ওয়াদা করেছিলাম আমি তোমাকে এই পুরস্কারটা দিয়া দিলাম আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে মুরব্বী আমি 3 দিনের ক্ষুধার্ত একজন মানুষ আমার পেটে কোনো খাবার নাই আমার পেটে কোনো খাবার নাই আমি দাঁড়িয়ে নামাজ পর্যন্ত পড়তে পারি না এতটাই ক্ষুধার্ত পৃথিবীতে আমার মা নাই বাবা নাই আমার আপনজন বলতে কেউ নাই উপার্জনের কোনো রাস্তা আমার নাই ঘরে খাবার শেষ আমি ইচ্ছা করলে বাজারে বিক্রি করে
আপনার হাড়টাকে বিক্রি করে দিয়া খাবার জোগাইতে পারতাম কিন্তু জানেন কেন করি নাই কারণ একটা মুসলমানের কাছে এটা হলো আমানত একজন মুসলমান কোনদিন আরেকটা মুসলমানের আমানত নষ্ট করতে পারে না আবু বকর ডাক দিয়া বলে মুরব্বি ওই 500 স্বর্ণ মুদ্রা যেটা আমাকে দিচ্ছেন ওটা যদিও আমার জন্য হালাল কিন্তু আমিও 500 স্বর্ণ মুদ্রাও নিতে চাই না কারণ আমানতের হেফাজতের পুরস্কার আমি দুনিয়ার জমিনে নিতে চাই না আমি তো আমার আল্লাহ পাকের কাছ থেকে আখেরাতের দিন এর পুরস্কারটা চাই মুসলমান বাবাজিরারে আমার বৃদ্ধ আবু বকরের চেহারার দিকে অপলক নেত্রে তাকায়া তাকায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর চিন্তা করে খোদা তুমি জান্নাতি যুবকের চেহারা দুনিয়াতে তুমি আমার দেখাইছো আমার চোখ দুইটা ধন্য হয়ে গেছে আমি জান্নাতি যুবকের চেহারা দেখলাম কোটি টাকার হার পায়া ফিরায়া দেয় আবার 500 স্বর্ণ মুদ্রা সেটাও নেয় না এত নির্লোভ অন্তর একজন মানুষ যার ভিতরে টাকার কোনো মোহ নাই লোভ নাই মুসলমান বাবাজিরা আবু বকর বাড়ি থেকে বৃদ্ধ মানুষটা চলে যায় দুই কদম সামনে যদি যায় আবার তিন কদম পিছায় সে তার চেহারাটা আবার দেখে বারবার দেখে বারবার দেখে এক পর্যায়ে বৃদ্ধ চলে গেছে কিতাবের ভিতরে লেখে যে এই ঘটনার ঠিক প্রায় 12 বছর পরে আবু বকর যখন একদম পুরা যুবক আবু বকর কোনো একটা কাজের সন্ধানে সাগর পথে নৌকা সফরে যাচ্ছিল কোনো একটা জায়গায় হঠাৎ করে আল্লাহর তরফ থেকে কঠিন ঝড় শুরু হয়ে গেছে তুফানের কবলে পড়া আবু বকরের নৌকাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে অনেক যাত্রী সেখানে মারা পড়েছে কিন্তু আবু বকর যখন চেতনায় আসছে হুঁশ ফিরে আসছে হুঁশ ফিরে আসার পরে দেখি একটা বালুচরের উপরে আবু বকর পড়ে রয়েছে ওইখানে ওঠার পরে দাঁড়ায় চতুর্দিকে তাকায় দেখে নতুন একটা জায়গা জীবনে কখনো আসে নাই চিনিও না কিন্তু নজর করে দেখে একটা মসজিদের মিনার দেখা যায় আবু বকরের ভিতরে একটু শান্তি আরে মসজিদের মিনার যখন দেখা যায় তো নিশ্চয়ই এটা মুসলিম এলাকা হবে মুসলমানদের বসবাস হবে যাই ওদিকে যাই এক পা দু পা করে মসজিদের কিনারায় চলে গেছে মাগরিবের পূর্ব মুহূর্ত সময় মসজিদের কুয়া থেকে পানি উঠে আবু বকর সুন্দর করে উযু করে শুকরিয়ার দু রাকাত নামাজ আদায় করছে আয় আল্লাহ তুমি আমাকে ঝড়ের কবলে অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে মরে গেছে রব্বি করিম কিন্তু তুমি আমারে বাঁচা দিছো জান বখশি করে দিয়েছো আল্লাহ গো তোমার কদমে সেজদা দিয়া তার শুকর আদায় করলাম ও গো মুসলমান আবু বকর মাগরিবের একটু সময় বাকি নামাজের আগে মসজিদের ভেতরে বসে বসে হাফেজে কোরআন সুন্দর কণ্ঠে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছিল জোরে আওয়াজ করে কইরা মহল্লার দূর থেকে মহল্লার মানুষগুলো মাগরিবের নামাজ আদায় করার জন্য যখন মসজিদ আগমন করেছে আগমন করে দেখে যে মসজিদের ভেতরে কোনো একটা আল্লাহর বান্দা চন্দ্রিমা চেহারা যুবক নিষ্কলঙ্ক চেহারা এমন এক চেহারার যুবক মসজিদের ভেতরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে কত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে মানুষেরা তো মোহিত হয়ে গেছে মুগ্ধ হয়ে গেছে বাবা কারণ কোরআন এমন একটা কিতাব যার ভেতরে আছে আর যার জবান দিয়া তেলাওয়াতের ধ্বনি বের হয় হাজারো মানুষ তার পাশে দাঁড়ায়া বসা কোরআন শুনতে রাজি হয়ে যায় ঠিক না মজাই মজা এটা কোরআনের একটা বিশেষ মুজিজা যে কোরআনের তিলাওয়াত যত শুনবেন ততই শুনতে মনে চাইবে এটা এই শেকেলে বা পুরনো এরকম হবে না বা রুচি নষ্ট হওয়ার মতো এরকম না ঠিক না বুকে হাত দিয়ে বলেন ঠিক বলি না কিন্তু যারা নাস্তিক যারা মুনাফিক এদের ব্যাপারটা ভিন্ন ওদের কাছে যদি জান্নাতও নিয়ে এসে যান দেখবেন তিতা তিতা লাগবে ওটাও মিষ্টি লাগবে না মিষ্টির ভিতরেও তারা তিতা খুঁজবে যে মিষ্টি তো দিছে এর ভিতরে আবার তিতা আছে নাকি খুঁজে দেখবে এর মুনাফিক চরিত্রের মানুষ এদের কাছে কোরআন ভালো লাগবে না কিন্তু যার ভিতরে ঈমান আছে ন্যূনতম ঈমান আছে তার কাছেই কোরআন মজা লাগবে
মানুষের এক পর্যায়ে মাগরিবের আজান দিয়ে দিয়েছে মসজিদে মাগরিবের নামাজ হয়ে গেল মাগরিবের নামাজ কায়েম করার পরে সমস্ত মানুষ গুলা আবু বকরকে ঘিরে বসে গেছে ডেকে বলে যুবক কে তুমি কত সুন্দর করে তুমি কোরআন তেলাওয়াত করো দিলটা ভরে গেল বলো না বাবা কে তুমি আমার বাড়ি মক্কায় আমার নাম হলো আবু বকর আমার দুনিয়াতে কেউ নাই এইভাবে এইভাবে আমি একটা সফরে আসছিলাম নৌকা ভেঙে ডুবে সবাই মরে গেছে আমি জিন্দা আপনাদের মসজিদের মিনার দিকে আমি চলে আসছি লোকজন ডাক দিয়া বলে দেখো বাবা তুমি তো এখানে আসো নাই আসমানের মালিক আল্লাহ কুদরতি হাত দিয়া তোমার এখানে আনছে কেন আনছে বাবা তুমি কি জানো কই কেমনে জানো লোকজন ডেকে বলে তুমি জানো না আমাদের এই মসজিদের যিনি সম্মানিত খতিব ছিলেন যিনি এই মহল্লার এই দ্বীপের যিনি ইমাম ছিলেন শিক্ষক ছিলেন সবাইকে যিনি কোরআন শিখাইতেন দিনের তালিম দিতেন উনি তো এক মাস আগে দুনিয়ার জমিন থেকে চলে গেছে আমাদের মসজিদটা ইমাম শূন্য এই জন্য আল্লাহ তোমার এই দ্বীপের ইমাম বানায়া পাঠায়া দিছে আবু বকর বলে ঠিক আছে আমি রাজি আলহামদুলিল্লাহ কিছুদিন থাকার পরে এখন লোকজন বলে আবু বকর আমরা তো বুঝি তুমি একটা যুবক তোমারও তো একটা জীবন আছে যৌবন আছে চাহিদা আছে তুমি যদি চাও আর তোমাকে মক্কায় ফিরে যেতে হবে না এই এলাকাতেই এই মহল্লাতেই তোমার একটা বিবাহ করায় দিই এখানেই বাড়িঘর করে দিই ঘর সংসার করো তুমি আর আমাদের মসজিদে থাকবা আমাদের এলাকার ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে তুমি কোরআনের তালিম দিবা সুবহানাল্লাহ বলে তুমি আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে ছেলে এবং মেয়েদেরকে দিনের তালিম দিবা আলিমা বানাইবা হাফেজা বানাইবা মুসলমান বাবা দিরারে আমার এই জন্য দিনের তালিম এটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বর্তমান বিশ্ব বর্তমান অবস্থা যেটা যাচ্ছে ঠিক কিনা বর্তমান বিশ্বের যে হালাত ডিজিটাল যুগ আসার পরে এই যে বাবা ইন্টারনেটের যুগ আসার পরে আমাদের ফ্যামিলির ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর চরিত্র কিন্তু নষ্ট হওয়ার পথে ঠিক কিনা ধরে বলেন পিচ্চি পিচ্চি বাচ্চাগুলোর চরিত্র নষ্ট নায়ক নায়িকার নাম জানে খেলোয়াড়দের নাম জানে টিকটক ভালো বুঝে গান বাজনা ভালো বুঝে হিন্দি বুঝে ইংলিশ বুঝে কিন্তু ওই বাচ্চার কানে কোরআন এবং হাদিসের ধ্বনি নাই আল্লাহ ইল্লাল্লাহর ধ্বনি নাই আজানের ধ্বনি নাই কারণ বেশিরভাগ বাচ্চাগুলোর বাপ মা মডেলিং করার জন্য বাবা সিজার করে বাচ্চা বের করে যেখানে কোনো আজান ইকামত নাই যেখানে কোনো আজান আর ইকামত নাই জন্ম থেকেই বাচ্চাগুলো ইসলাম থেকে দূরে জন্মের পরে আবার কেজি কিন্ডারগার্টেন মাদ্রাসার দিকে আমাদের মন মানসিকতা নাই কিন্তু প্রকৃত অর্থে যদি আপনি আপনার সন্তান সন্তানীকে আল্লাহর কসম করে বলি কাফফারা দিতে হবে না যদি মানুষ বানাইতে চান একটা মেয়েকে যদি পরহেজগার মুত্তাকিনা বানাতে চান দিনী শিক্ষা মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই স্বীকৃতি দিন কি আপনারা স্বীকৃতি দেবেন আমি বলি এটা সত্য বললাম না মিথ্যা বললাম কি বলবেন একটা বাচ্চাকে যদি প্রকৃত মানুষ বানাইতে চান চরিত্রবান বানাইতে চান তো কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান বাবা দিরারে আমার এই জন্য বলি এই যে দেখেন এখানে সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আপনাদের পরিশ্রমের ফসল এটা দশজনে মিলে সহযোগিতা করছেন প্রতিষ্ঠান গড়ে উঠেছে কেউ আছে এখানে জায়গা দান করেছে মাদ্রাসায় ঢোকার পরে ওখানকার উস্তাদ মহোদয় আমার কাছে এসে অনেক দুঃখ প্রকাশ করলেন ভেতরের কথাগুলো বললেন হুজুর মাদ্রাসার জায়গা নাই ঘর উঠানোর মতো জায়গা নাই ছাত্র ছাত্রীদের আমি জায়গা দিতে পারি না বড় কষ্ট হয় তালিম তরবিয়াতের বড় কষ্ট হয় এ মুসলমান বাবা দিরারা আমার কি দায় পড়েছে ইনি যদি ইচ্ছা করলে একটা দোকান দিয়ে ব্যবসা করতে পারতেন না এ কথা বলেন পারতেন না কি মনে করেন আমরা আলেম হয়েছি দেখে এই ওয়াজি করা লাগবে মাদ্রাসা করেই পড়াইতে হবে এর তো কোনো মানে নাই অটো একটা কিনা আমি চালাইলি কি আমার ইজ্জত চলে যাবে নাকি আপনাকে এনে সালাম না পটুয়া খালি যায় সালাম কি চিনব আমরা কেউ ইউটিউবে না হয় বয়ান টয়ান দেখছে কয়েকদিন এখন তো ওই যে করোনার যুগ হয়েছে আরও সুবিধা হয়েছে মাস্ক ছয়টা পরুন একবার কাটা ছেলে চোখ দেখলে কাটা ছিল অটো চালায় খাইলে কি যাচ্ছি গো
চুরি করে তোর খাই না হালাল উপার্জন করে খাইতেছি ব্যবসা করে খাই ওয়ার্কশপে কাম করে খাইব লেবারি করে খাইব কি সমস্যা কোন সমস্যা নাই আপনারা মনে করেন মাদ্রাসা দিয়ে মৌলভীরা একটা ব্যবসা খাড়া করছে বাড়ি বাড়ি যায় টাকা কালেকশন করে জাগির ফিয়া খাওয়া এই বাড়ির তরকারি ওই বাড়ির তরকারি এই হ্যাঁ কি যে খাওয়া দেহি তো আর কত যে দেন এটাও তো জানি শুধুমাত্র উদ্দেশ্য হলো এই জাতিকে গোমরাহী থেকে ফেরানোর জন্য যেহেতু একটা লকব আমাদের উপরে লাগানো হয়েছে যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যে আম্বিয়াদের উত্তরসূরি হলো আলেম উলামা সেখানে আমরা চুপ করে বসে থাকতে পারি না নবীরা যেমন চুপ করে বসে থাকতে পারেন নাই যে উম্মতকে বাঁচানোর ফিকির তাদের কলিজায় ছিল ঠিক আলেম উলামাদের অন্তরেও একই ফিকির কাজ করে যে একটা বাচ্চা যেন মানুষ হয় কোরআন ওয়ালা হয় দিনদার হয় সেজন্য আল্লাহর মহব্বতের মানুষ হয় বান্দা হয় এটাই হলো তার ফিকির এইজন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা তা না হলে মাদ্রাসা থেকে কই লক্ষ টাকা বেতন একজন শিক্ষকরে দেন কত দেন 24 ঘন্টার চাকরি না এটা 24 ঘন্টার চাকরি আপনারা যারা চাকরি করেন তারা তো জানেন সকাল 9টা থেকে নিয়ে ওই 4টা পর্যন্ত হেবার সপ্তাহে দুই দিন ছুটিও বর্তমানে পাইছেন কত সুবিধা না হইছে এরপরে ফাঁকি টাকি দিয়ে তো আরো খান এটা অনেক সুবিধা আছে আচ্ছা বলেন একজন ইমাম সাহেব বা একজন মাদ্রাসার হাফেজ মক্তবের নূরানি কারি সাহেবের কি সুবিধা আছে 24টা ঘন্টা পড়ে থাকতো আমি বাড়ি থেকে শ্বশুরের বেটিয়ে ফোন দিয়ে কান্নাকাটি করে সবুর দাও কান্নাকাটি করো না আল্লাহ ব্যবস্থা করবে উপায় তো নাই কি করবেন যাওয়ার তো কোনো চান্স নাই বেতনও তো তেমন না তাহলে কোন লোভে পড়ে থাকে বুঝতে হবে যে উদ্দেশ্য একটাই আখেরাতের ময়দানে যেন জবাবদিহি করতে না হয় আল্লাহ নবীর উম্মতদেরকে আমরা বাঁচানোর চেষ্টা করেছি হাতে ধরে নিয়ে এসে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিছি খানা দিছি গোসল করাইয়া দিছি মুখে তুলে খাওয়াইছি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কাপড় পর্যন্ত পরিষ্কার করে দিছে কোলে করে বয়া বাসায় পর্যন্ত দিয়ে আসছে এই রেকর্ড আছে এই ইতিহাস আছে আমাদের কাছে ছোট্ট বাচ্চা দায়িত্ব কাঁধে নিয়ে মায়ের কোল পর্যন্ত পৌঁছায় দিছে উস্তাদ আবার বাসা থেকে বয়া মাদ্রাসা পর্যন্ত নিয়ে আসছে কে ঠেকা করছে মিয়া কিসের জন্য এই দায়িত্ব শুধু কি আলেম উলামাদের আপনাদের নাই এই জোরে বলেন আমরা নবীর উম্মত নয় কি কারা কারা নবীর উম্মত না একটু হাত উঁচু করে দেখার আচ্ছা আমরা নবীর মুহাব্বতের উম্মত কারা একটু হাত উঁচা করে আরো জোরে হাত উঁচা করেন এভাবে নারা দেন লিল্লাহে তাকবীর নারা তাকবীর আলহামদুলিল্লাহ হাত নামান সম্মানিত সুদী যদি নবীর উম্মত হয়ে থাকে এই দাবির দাবিদার যদি আমরা হয়ে থাকি তাহলে নবীর মাদ্রাসার জন্য আমাদেরও কিছু করণীয় থাকে থাকে কি থাকে না শুধু আলেম ওলামার এই পাগলের মতো ঘুরবে এই দায়িত্ব একবারে আমরা নিয়ে নিছি না এরকম না আপনাদেরও কিছু দায়িত্ব আছে নাহলে কিয়ামতের দিন আপনাদেরও জবাব দিতে হবে আবু বকর মসজিদের ভিতরে বসা বলে ঠিক আছে আমি রাজি মনে আছে না আপনাদের বলবো মজার কাহিনী কিন্তু ছেড়ে দিছি মানে যেটুকু মজা আছে মানে কাহিনী শেষে কি থাকে টেস্টি নাকি এই ইংরেজি ভরস করার প্রশ্ন করে যুবকরা তুই কি টুইস্ট টুইস্ট থাকে না একটা বলে এই যে কাহিনী টুইস্টেই তো হইল না এই যে শেষে যে একটা টেস্টি সালাইন আছে এটা বাকি আছে মজাটাই পড়ে রয়েছে কিন্তু এই মজা নেওয়ার আগে আমি দেখতে চাই এই মাদ্রাসার বিশেষ করে কমিটি বৃন্দের মানুষ যারা এবং আজকের এই মাহফিলের অতিথিবৃন্দ যারা যাদের নাম পোস্টারে আছে আমি ওই সমস্ত ভাইদেরকে বাবাজিদেরকে একটু আমার স্টেজে দেখতে চাই আমার পাশে দেখতে চাই পাশে দেখতে চাই আর বিশেষ করে এই মাদ্রাসার যারা জায়গা দান করেছেন তাদেরকেও আমি এই মঞ্চে চাই কারণ মাদ্রাসার জায়গা প্রয়োজন মাদ্রাসাকে বড় করতে হবে প্রশস্ত করতে হবে আর মাদ্রাসার ওপাশে একটা বিল্ডিং হয়ে বসে আছে নিচের কাজ মোটামুটি হয়েছে পিলার ছাদ পর্যন্ত পিলারটা হয়ে গেছে তবে ছাদ ঢালাইয়ের মতো অবস্থা নাই এই জন্য বাবা আমি দেখব যে এখানে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করেছেন সম্পদের সাথে সম্মানও আল্লাহ দিয়েছে সম্পদ আর সম্মান এই দুটোই কিন্তু আল্লাহ পাকের দান কার দান আল্লাহ পাকেরই দান যদি ঢালাওভাবে সবাই পাইতো তাহলে বুঝতাম যে এটা আল্লাহর দান না যে চেষ্টা করে এই পায় যে চেষ্টা তো আমরা সবাই কম করি না ঠিক না
প্রচন্ড চেষ্টা করি তারপরেও কিন্তু সবাই পায় না তার মানে এটা আল্লাহ যাকে পছন্দ করে তাকেই দেয় আর আপনাকে যে পছন্দ করে দেবে আপনারও দায়িত্ব তারে কিছু হাদিয়া দেওয়া এই দায়িত্ব আছে না নাই তা যদি না করি তাহলে হবে বখিল বখালুতি ছেড়ে দিয়া আমি দেখতে চাই এখানে ইট ভাটার মালিক আছে না ভাই আছে না কেউ বড় ভাই আছে না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আসেন ভাই একটু এই গুনাহগারের হাতে একটু মুসাফা করে যান আপনারা গলি মানুষ এখানে বসেন চেষ্টা করি একটু বসেন আপনি এখানে ভাটার তরফ থেকে মাদ্রাসা মসজিদ আমার থেকে এখন যে এখানে বাংলা একটা মসজিদ সেটা ছাত্রদের বাকি আছে আমরা এখানে একটা সম্মেলন করতেছি আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসার জন্য মোটামুটি আমরা চেষ্টা করি সব মসজিদ মাদ্রাসায় কিছু কিছু দান করার জন্য জি 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 সবসময় অবশ্যই যেহেতু আমাদের মসজিদ মাদ্রাসা আমাদের গ্রামের প্রতিষ্ঠান সেই হিসাবে যতটুকু সম্ভব আমরা দান করে আসতেছি আমি দান করবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে